হ্যালো গাইজ, ইটস মি শামিসনাথ। আজকে আমি একটু হ্যাংআউটে বের হয়েছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করা যাক। আজকে খুলনার একটা নিউ রেস্টুরেন্ট গ্র্যান্ড ওপেনিং, তো আমি ভাবলাম যে এইটা যদি ফার্স্টের দিনেই প্রেজেন্ট করা যায় কেমন হয়। যাই হোক, চলেন যাওয়া যাক। সো নাও আমরা চলে আসলাম নিউ রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটার নাম হচ্ছে স্পাইসি ফুড আইসল্যান্ড। চলুন ভিতরে দেখা যাক। দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগ স্টলগুলাই বন্ধ, এটা মূলত একটা ফুড কোর্ট। বাট এখানে শুনেছিলাম আজকে গ্র্যান্ড ওপেনিং, দেখে আমার কাছে কিছুই মনে হচ্ছে না, এখন আমার কাছে জাস্ট মনে হচ্ছে ওয়েস্ট অফ টাইম। তো চলুন এখন একটু ওপর থেকে ঘুরে আসি, বিকজ সেকেন্ড ফ্লোরে গেমের জন্য একটা কর্নার করে পজিশন রেখেছে। তো যেহেতু নিউ, আমি নিজেও দেখিনি এটা কেমন, চলুন দেখা যাক। এখানে দেখতে পাচ্ছি একটা পুল খেলার মতো পজিশন ক্রিয়েট করেছে, আস্তে আস্তে আমার বেশ ভালোই লেগেছে। কিন্তু মেবি এখানে মেয়েরা অ্যালাউ না, আই এম নট শিওর। আস্ক করার মতো আমি কাউকে পাচ্ছি না যে শিওর হব। তো আমি আবারও নিচে চলে আসলাম, বিকজ ইটস টাইম টু ইট। সো অনেক স্টল ঘুরেছি, বাট আমি কোনো স্টলেই তেমন কোনো খাবার পেলাম না। এই স্টলে আসার পর এরা বলল খাবার রেডি করতে পারবে, তো দেখা যাক এখন কেমন কি খাবার হয়। এই স্টলে মূলত সব ধরনের খাবার পাওয়া যায়, তো দেখতেই পাচ্ছেন স্টলটায় লোকটা দেখেও খুব হাংরি হয়ে যাচ্ছি আমি। যাই হোক, তো এরা খাবার অর্ডার করলাম, স্টলটার নামটা হচ্ছে ফুড কিং। সো ওয়েটিং ফর ফুড, ফাইনালি খাবারটা চলে এসেছে। সো এখন বিদায় নেওয়ার পালা, বিকজ আমি ফুড ব্লগার্স নই, তাই আমি ফুডের কোনো রিভিউ দিচ্ছি না। তবে আমি ইউটিউবে নিউ জয়েন করেছি, তাই যদি আমার ভিডিওটা ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন, আর যদি ভালো না লাগে, সো ভুল ত্রুটি থাকলে অবভিয়াসলি আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন, যাতে আমি নেক্সট টাইম এটাকে সলভ করতে পারি। টিল দেন, আল্লাহ হাফেজ।